থেকে আনন্দময়ীর রূপদান পর্ব শেষ হয়েছে। কুমার পল্লী থেকে প্রতিমা অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে। মায়ের ভক্তরা তাই সকাল থেকেই বেলতলায় ঢাক বাজিয়ে ধূপ জ্বালিয়ে নানা আরাধনায় পিতৃগৃহে স্বাগত জানালেন দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। এবং ষোড়শোপচারে পুজো করে মাকে এই বিল্লতলায় প্রথম মাকে অধিষ্ঠান করেছি, মা এসেছেন। রূপের রানী শরতের সঙ্গে দুর্গা উৎসবের আনন্দে তাই এখন ভাসছে গোটা বাংলা। মাকে প্রণাম করে বলেছে, মা আমার পরিবার পরিজন এবং দেশ ও দশে সবাইকে তুমি ভালো রেখো। মানুষের বড় কুমতি কুচিন্তা, মা যেন সবার কুমতি কুচিন্তা দূর করে দিয়ে সবাইকে সুমতি দেন। মহালয়া থেকে শুরু করে দেবীপক্ষের ষষ্ঠী, এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, তারপর মহানবমী, সবশেষে আগামী 24শে অক্টোবর বিজয়া দশমী। নৌকায় চড়ে মা ফিরে যাবেন কৈলাসে, আর দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। আজকে ষষ্ঠীর মাধ্যমে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে, এবং আপনারা সার্বিকভাবে দেখছেন যে পূজা মণ্ডপের যে আনুষ্ঠানিকতা সেটা আমাদের শেষ হয়েছে। পূজাটা হিন্দু সম্প্রদায়ের, কিন্তু উৎসবটা হচ্ছে সারা বাঙালির, এবং আমি মনে করি আমাদের পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের থেকেও অন্য সম্প্রদায়ের, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এই উৎসবের সাথে বেশি করে সম্পৃক্ত হয়। পুরাকালে শতবর্ষের যুদ্ধে পরাজিত করে দেবতাদের স্বর্গছাড়া করেছিলেন অত্যাচারী মহিষাসুর। ধরণীকে আসন্ন বিনাশ থেকে রক্ষা করতে তখন দেবী দুর্গা বধ করেন মহিষাসুরকে। অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে দেবী দুর্গা এবার মর্তলোকে এসেছেন গজে চড়ে। মায়ের আগমনে তাই তার কোটি ভক্তরা এবার আশায় বুক পাচ্ছেন অসুররূপী সাম্প্রদায়িক শক্তিকে এবার বধ করবেন মা। ফারহানা তাহের তিথি, মাছরাঙা সংবাদ, ঢাকা।